শুভ দিন, শুভ জীবন। বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজ আমি জানিয়ে দিচ্ছি একটি সুন্দর খবর, সেটি হচ্ছে ওয়েবসাইটে সুপ্রিম কোর্টের সব রায় এখন থেকে বাংলায় দেখা যাবে। আমরা জানি আজ 21 ফেব্রুয়ারি 2023 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদ দিবস। ইংরেজি ভাষায় দেওয়া সুপ্রিম কোর্টের সব রায় ও আদেশ বাংলা ভাষায় দেখাতে প্রযুক্তি সেবা সংযোজন করা হয়েছে। গতকাল 20 ফেব্রুয়ারি 2023 সোমবার বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ প্রযুক্তিগত সেবার উদ্বোধন করেন। প্রযুক্তি সেবা উদ্বোধনের পর সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, এখন থেকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত ইংরেজি ভাষায় প্রদত্ত সব রায় এবং আদেশ গুগলের প্রযুক্তি সহায়তায় আইনজীবী, বিচারপ্রার্থী বা যে কোনো ব্যক্তি নিজে নিজেই বাংলায় অনুবাদ করে দেখতে পারবেন। এ জনমুখী প্রযুক্তি বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এমনভাবে সংযুক্ত করা হয়েছে যার মাধ্যমে যে কোনো ব্যক্তি ইংরেজি ভাষায় দেয়া যে কোনো রায় বা আদেশ তা যত বড়ই হোক না কেন, তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তা বাংলায় অনুবাদ করে দেখতে পারেন। সুপ্রিম কোর্ট প্রশাসন আরও জানায়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের উল্লেখযোগ্য সংখ্যক বিচারপতি নিয়মিতভাবে বাংলা ভাষায় রায় এবং আদেশ দিয়ে থাকেন। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালিত আমার ভাষা নামে প্রযুক্তির মাধ্যমে ইংরেজি ভাষায় প্রদত্ত রায় এবং আদেশ বাংলায় অনুবাদ করা হচ্ছে অনেক আগে থেকেই। তবে আজকের এই প্রযুক্তি সংযোজন উদ্বোধন বাংলাদেশ বিচার বিভাগের ইতিহাসে এক সময়োপযোগী নতুন মাত্রা যোগ করল। গতকাল সোমবার এই প্রযুক্তি উদ্বোধনের সময় মাননীয় প্রধান বিচারপতির সাথে আরও উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি উবায়দুল হাসান, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম প্রমুখ।